হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো স্বাগতম জানাচ্ছি লার্নিং পাইথনের টুয়েলভ এপিসোডে তো আমি হয়তো গ্রুপে বলেছিলাম যে আজকে লাস্ট এপিসোড আপলোড করে দেব এরপর থেকে আর কোনো পাইথনের এপিসোড আপলোড করব না কিন্তু যখন আমি একটা টুলস ক্রিয়েট করেছিলাম জিমেল বোম্বিংয়ের তখন সেটা শেখানোর জন্য অনেকে বললো তো যদি সেটা শিখাতে চাই তাহলে আপনাদেরকে ফাংশন শিখতে হবে এবং ফাংশনের কিছু কাজ আছে যেগুলো শেখার জন্য আপনাকে যে পাইথনে অ্যারে আছে যেমন লিস্ট আছে ডিকশনারি আছে তো এগুলো শিখতে হবে তো সেজন্য আমাকে আরও পাঁচ থেকে ছয়টা পার্ট বেশি করতে হবে সেগুলো হলো টাপলের একটা দেন লিস্টের একটা ডিকশনারির একটা সেটের একটা দেন ফাংশনের একটা এবং এস এম টি লিভ নামের যে মডিউল আছে সেটার একটা সো আজকে আমি যে ফার্স্ট এরে আছে সেটা নিয়ে কাজ করব এবং সেটা হলো যে লিস্ট এর আছে সেটা সো শুরু করা যাক সো এখানে দেখুন আমি লিখে রাখছি যে লিস্ট লিস্ট ব্যবহার করার জন্য এই চিহ্নটা ইউজ করতে হয় এবং লিস্ট একটি অর্ডার এবং চেঞ্জেবল তো এটা অনেকে বুঝতে পারেননি আমি জানি তো দেখুন এর আগে আমরা যখন কোনো একটা ভ্যালু নিয়ে কাজ করতাম যেমন এখানে লিখলাম এই টু বাংলাদেশ হ্যাঁ এরকম ভ্যালু নিয়ে কিন্তু আমরা কাজ করতাম এবং এখানে আমি এখন প্রিন্ট দিলাম এ তাহলে যেমন এটা পুরোটা প্রিন্ট হবে দেন আমি যদি এখানে প্রিন্ট দিতাম এ এর চার নাম্বার ভ্যালুটা প্রিন্ট করো তাহলে কিন্তু প্রিন্ট হবে দেখতে পাচ্ছি আমরা শুধুমাত্র চার নাম্বার যে ভ্যালু আছে অর্থাৎ শুধুমাত্র জিটা কিন্তু এখানে প্রিন্ট হয়েছে কারণ এখানে হলো আপনার যে এক একটা লেটার হলো আপনার এক একটা উপাদান হিসেবে কাজ করে সো এখানে শুধুমাত্র জিকে একটা উপাদান ধরে কিন্তু কাজ করছে কিন্তু যখন আপনার লিস্ট ইউজ করবেন যেমন এ হিসেবে আমি যদি একটা লিস্ট তৈরি করতে চাই তাহলে আমাকে থার্ড ব্র্যাকেট দিতে হবে যেটা আমি অলরেডি উপরে বলে দিছি দেন আপনাকে আপনার যে ভ্যালুগুলো আছে সেগুলো রাখতে হবে তো আমি এখানে রুট লিখলাম দেন একটা কমা দিতে হবে কমা দেওয়ার পর আপনার আরেকটা উপাদান আছে সেটা লিখলাম দেন আমি আরেকটা লিখলাম সাইবার দেন আমি এই ব্র্যাকেটটা ইন্ট করে দিলাম তো এখন যদি এটা আমি রান করাই এবং এখানে দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার উপাদানটা আমি লিখে দিলাম তাহলে দেখুন প্রথমে এইটা প্রিন্ট করা আসছে যে রুট অফ সাইবার এবং নেক্সট যে লেখাটা আসছে সেটা কিন্তু আসছে শুধুমাত্র সাইবার কারণ এখানে হলো আপনার যখন আপনি একটা লিস্ট ক্রিয়েট করবেন তখন আর একটা লেটার আর একটা উপাদান হবে না তখন হবে আপনার কমা দ্বারা আপনার সেপারেট করবে একে একটা উপাদান আপনি যে যখন কমা দিবেন কমার মাঝে যেই শব্দগুলো আছে একটা কমা পরপর সেগুলো হবে হলো আপনার এক একটা উপাদান তো এটাকে এখন আপনি পুরোপুরি যে অন্যান্য ভ্যালুগুলো দিয়ে যে কাজ করতে পারতেন এটা দিয়েও কিন্তু সেম অ্যাস আপনি সেইভাবেই করতে পারবেন কিন্তু এখানে আপনার লিস্ট ব্যবহার করার কিছু কিছু সুবিধা আছে এবং এক্সট্রা কিছু মেথড আছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি তো আমরা যা দেখলাম যে এখান থেকে যে আমরা কোনো একটা কিছু লিস্ট করে রাখতে পারছি তো এখন আমাদের এরকম কিছু হলো যে এই লিস্টে আমাদের কিছু অ্যাড করতে হবে যেমন এখানে রুট অফ সাইবার আছে দেন আমি অ্যাড করতে চাচ্ছি এখানে লেখা থাকবে সাবস্ক্রাইব এ লেখাটা এখানে অ্যাড হবে এই ভ্যালুটা তাহলে আমাদেরকে কি করতে হবে এখানে লিখতে হবে এ একে প্রথমে কল করার জন্য আমরা এ লেখলাম দেন এর ভিতরে আমরা কি করতে চাচ্ছি অ্যাপেন্ড করতে চাচ্ছি মানে যুক্ত করতে চাচ্ছি তো লিখলাম আমি এ ডট দেন আমি কী যুক্ত করতে চাচ্ছি আমি এখানে যুক্ত করতে চাচ্ছি সাবস্ক্রাইব হ্যাঁ এটা আমি যুক্ত করতে চাচ্ছি তো আমি এই লাইনটা মুছে দিচ্ছি তো এখন যদি এটা রান করাই আমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওই সাবস্ক্রাইব লেখাটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে তো এভাবে হলো কোনো একটা লিস্টের ভিতরে কোনো একটা কিছু অ্যাড করা হয় তো এখন দেখেন আমাদের এরকম কোনো কাজ করা লাগতে পারে যে এখানে আমরা দুই নাম্বার যে দুই নাম্বার অফ আসে এইটার আগে কিছু আমরা লিখতে চাই হ্যাঁ আমরা যেমন এখন এখানে আমি এই সাবস্ক্রাইব লেখাটা দিয়ে দিলাম সাবস্ক্রাইব এখন আমরা চাচ্ছি যে এই সাবস্ক্রাইবের আগে একটা লেখা বসাতে মানে তিন চার নাম্বার যে ভ্যালু আছে সেটা হিসেবে অন্য একটা ভ্যালু আমরা অ্যাড করতে চাচ্ছি তাহলে আমাদেরকে এই অ্যাপেন্ট মেথড ইউজ করা যাবে না কারণ আপনি যখন অ্যাপেন্ট মেথডটা ইউজ করবেন তখন শুধুমাত্র এটা লাস্টে অ্যাপেন্ট হবে তো তার জন্য আমাদেরকে ইনসার্ট নামে একটা মেথড আছে ইনসার্ট মেথডটা ইউজ করতে হবে এবং এই ইনসার্টের সিস্টেম হলো এখানে আপনি কত নাম্বার ভ্যালু হিসেবে এটাকে সেট করতে চাচ্ছেন যেমন এখানে আমি চাচ্ছি সাইবার লেখার পরে আসবে তার মানে সেটা চার নাম্বার ভ্যালু হবে সো যেহেতু জিরো থেকে শুরু করে থ্রি পর্যন্ত তাই আমি থ্রি লিখলাম লিখে দিলাম যে কোন ভ্যালুটা অ্যাড করতে চাচ্ছি তো আমি এখানে দিয়ে দিলাম এই এই ভ্যালুটা আমি দিয়ে দিলাম রুট অফ সাইবার এক্স তো এখন যদি এটা আমি রান করাই তাহলে দেখুন এই হাইপেন এক্স কিন্তু এটা কিন্তু চার নাম্বার ভ্যালুতে এসে পড়ছে কারণ এখানে কিন্তু আমি এই যে চার এটাকে অলরেডি বলে দিয়েছি যে এটাকে চার নাম্বারে বসাতে হবে সো এভাবে হলো কোনো একটা যদি আমরা নির্দিষ্ট জায়গায় বসাতে চাই তাহলে আমাদেরকে ইনসার্ট নামে যে মেথডটা আছে সেইটা হলো লিস্টের জন্য আমাদেরকে ইউজ করতে হবে তো এখন আসা যাক যে কিভাবে আমরা একটা লিস্ট থেকে কোনো একটা ভ্যালু আমরা ডিলিট করে দিতে পারি হুম আমরা চাচ্ছি যে এখন এই যে এখানে যে মাইনাস এক্স লেখাটা ছিল তো এটাকে আমি লিখে দিই এক্স এটা ছিল তো এখন আমরা চাচ্ছি এই এটাকে ডিলিট করে দিতে তো এখানে তাহলে আমাদেরকে লিখতে হবে এ ডট রিমুভ এ ডট রিমুভ লিখে আমরা কী লেখাটা ডিলিট করতে চাচ্ছি আমরা চাচ্ছি এই মাইনাস এক্স নামে যেই কিউ আরটা আছে এটাকে আমরা ডিলিট করতে চাচ্ছি তো এখন যদি আমরা রান করি তাহলে ওখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কারণ এটা আমরা এভাবেই রিমুভ করে দিয়েছি তো এখন কথা হলো আপনার এমন কোনো কাজ আছে যেগুলো ধারা আপনি জানেন না যে এই উপাদানটা নাম কি ধরেন আপনি চাচ্ছেন চার নাম্বার উপাদানটা ডিলিট করতে এটা যাই হোক এখানে যা লেখাই থাকুক এটা আপনি ডিলিট করতে চাচ্ছেন তাহলে আপনাকে কি করতে হবে এখানে আপনাকে জাস্ট উল্লেখ করে দিতে হবে যে আপনি কয় নাম্বার রেঞ্জ কয় নাম্বার যে ভ্যালু আছে সেইটা ডিলিট করতে চাচ্ছেন তো আমি চাচ্ছি চার নাম্বার ভ্যালুটা ডিলিট করতে সো এখানে ডিফাইন করে দিলাম আমি যে এ এ এ থেকে এ যে লিস্ট আছে সেখান থেকে চার নাম্বারটা রিমুভ করে দাও তো এখন যদি এটা আমরা রান করাই তাহলে কিন্তু সেই ম্যাচ আগের মতোই দেখা যাচ্ছে যে এখানে কিন্তু ওই মাইনাস এক্স লেখাটা নাই কারণ আমরা বলে দিছি যে চার নাম্বারের যেই উপাদানটা থাকবে সেটা কিন্তু ডিলেট করে দিতে হবে তো এখন যদি বলি যে লিস্টের এই উপাদানগুলো নিয়ে কি ওই ভ্যালু মতোই কাজ করা যাবে কি না তাহলে আমি একটা দেখিয়ে দিচ্ছি যে আমরা এখন চাচ্ছি যে এখান থেকে দুই থেকে চার পর্যন্ত লেখাটা কিন্তু সে প্রিন্ট করবে সো এর জন্য আমি এখানে লিখে দিলাম অন্য ভ্যালুর জন্য আমরা যা করতাম প্রিন্ট বি ইকোয়ালস এ এর দুই নাম্বার ভ্যালু থেকে চার নাম্বার ভ্যালু পর্যন্ত দেন আমরা যদি এটাকে প্রিন্ট করি প্রিন্ট বি এবং যদি এটাকে রান করায় তাহলে এখানে কিন্তু শুধুমাত্র সাইবার এবং এক্স লেখাটা দেখা যাচ্ছে কারণ এখানে দিছি আমি কত দুই দুই মানে কিন্তু এখান থেকে তিন তো তিন নাম্বার ভ্যালুটাই গেছে এবং দেন চার মানে কি চার মানে কিন্তু সাবস্ক্রাইব পর্যন্ত কিন্তু যেহেতু লাস্ট লাস্ট সংখ্যাটা সে ডিলিট করে দেবে তার মানে হবে এই পর্যন্ত এক্স পর্যন্ত সো এখানে কিন্তু সাইবার এবং এক্স লেখা আসছে এবং এইভাবে কিন্তু আমরা অন্যান্য ভ্যালুগুলো নিয়ে যেরকমভাবে কাজ করতাম যেমন আমরা যদি মাইনাস ইন্ডেক্স দিয়ে কাজ করতাম যে মাইনাস টু থেকে মাইনাস ওয়ান পর্যন্ত প্রিন্ট করো তাহলে কিন্তু এখানে শুধুমাত্র মাইনাস এক্স আসছে কারণ প্রথমে মাইনাস টু হল এই উপাদানটা দেন মাইনাস ওয়ান হল এই উপাদানটা এবং লাস্টের উপাদানটা কিন্তু সে ডিলিট করে দিয়েছে যার কারণে শুধুমাত্র এটা কিন্তু প্রিন্ট হয়েছে তো এভাবে হলো আমরা অন্যান্য ভ্যালু মতোই এটা দিয়ে কাজ করতে পারি এবং এখানে আপনি এর লেন্থ দেখতে পারবেন যেমন বি ইকোয়ালস টু লেন অফ এ তো এখানে যেহেতু আমি আগেই বলেছিলাম যে এখানে এক এক কমার কমা দ্বারা যেগুলো বিভক্ত থাকে সেগুলো হলো এক একটা উপাদান সো এখানে উপাদান হওয়ার কথা কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তো এর লেন্থ যদি আমরা প্রিন্ট করাই ও বি আমি প্রিন্ট কর তো আমি এই বিকে প্রিন্ট করে দিলাম প্রিন্ট বি তো এখন যদি এটা আমরা রান করাই তো এখানে কিন্তু পাঁচ লেখা আসছে কারণ এখানে পাঁচটা উপাদান আছে যার কারণে কিন্তু এই আমরা লেনথ প্রিন্ট করার কারণে এখানে পাঁচ লেখা আসছে তো এখন যদি এটার আমি এক একটা উপাদান বারবার প্রিন্ট করতে চাই অর্থাৎ এটা যদি আমি আমরা আগে শিখেছিলাম অনেক প্রথম দিয়ে শিখেছিলাম যে ভ্যালো থেকে কীভাবে চেক করতে হয় যে এই যেমন বাংলাদেশ লিখলাম এখানে দেশ এই স্ট্রিং আছে কি না সেটা চেক করতাম আমি তো এখানে কিন্তু সেভাবে চেক করা যায় তবে এখানে আপনাকে এক একটা যেমন এখানে যদি আমি শুধুমাত্র রুট থেকে ডাবলও খুঁজি তাহলে কিন্তু এটা রঙ দেখাবে কারণ এখানে এক একটা ওয়ার্ড হলো হোল কমা দ্বারা স্পেসিফি করা থাকে সেগুলো হলো আপনার কিন্তু এক একটা উপাদান সো এখানে আমি চেক করব যে রুট লেখাটা আছে কি না তো এখানে আমি লিখলাম রুট ইন এবং আমি এই বিকে প্রিন্ট করিয়ে দিলাম যদি রান করাই তাহলে কিন্তু এটা ট্রু আসছে কারণ এটা কিন্তু রুট লেখা আছে তো এখন যদি আপনাদেরকে দেখায় যে এখানে আমি ডাবল ও দিলাম যে ডাবল ও এই এর মধ্যে আছে কিনা তো এটা কিন্তু ফলস দেখাচ্ছে কারণ এগুলার এক একটা কমা দ্বারা যে বাক করা থাকে তাহলে এক একটা উপাদান তো এভাবে হলো আপনি চেক করতে পারবেন তারপর যদি আমরা অন্যান্য ভ্যালুগুলোর মতো দেখি যে এখানে কিভাবে লুপ ইউজ করতে হয় তো এখানে আমি দিলাম ফর এক্স ইন এ হ্যাঁ এই লিস্টটাকে আমি লুপ করব দেন এখান থেকে আমি এই এক্সটা প্রিন্ট করে দেবো তো এখন যদি এটা আমি রান করাই তো এখানে দেখুন সবগুলো কিন্তু একে একে লেখা আসছে রুট অফ সাইবার মাইনাস এক্স সাবস্ক্রাইব এই লেখাটা কিন্তু আসছে অর্থাৎ একে একে কিন্তু প্রিন্ট হয়েছে তো এভাবে কিন্তু এখান থেকে আপনি চাইলে যে এই ভ্যালগুলো আছে সেগুলো কিন্তু আপনি এখানে দিতে পারেন তো এখন আসি যে এই এই যে লিস্ট আছে এটার ভিতরে আর কি কি মেথড ইউজ করা যায় এটা স্পেশালি অর্থাৎ শুধুমাত্র লিস্টের ক্ষেত্রেই যে যেই কিওয়ার্ডগুলো ইউজ করা হয় সাধারণত সেগুলো নিয়ে এবার আমরা কাজ করব তো সেগুলো হলো যে কিভাবে একটা লিস্ট আমরা পুরোপুরি ডিলিট করে দিতে পারি যেমন এখানে আমি লিখলাম ডিল একে এখন যদি আমরা এটা প্রিন্ট করাই তাহলে কিন্তু আমরা এই এ কে পাবো না কারণ এ আমরা ডিলিট করে দিচ্ছি এবং এখানে কিন্তু বলে দিয়েছি যে এ ইজ নট ডিফাইন্ড কারণ এটা অলরেডি ডিলেট হয়ে গেছে ডিল এ ব্যবহার করার জন্য এটা কিন্তু ডিলিট করা হয়ে গেছে তো এভাবে কিন্তু আমরা যে কোনো ভ্যালু শুধুমাত্র লিস্টের না যে কোনো ভ্যালু কিন্তু এভাবে আমরা ডিলিট করে দিতে পারি ডেল ফাংশনটা ইউজ করার মাধ্যমে তো এখন আমরা চাচ্ছি যে শুধুমাত্র এটার ভিতরে যে উপাদানগুলো আছে সেগুলো ডিলিট করার জন্য মানে এই লিস্টটা ডিলিট হবে না কিন্তু এই লিস্টের মাঝে যে উপাদানগুলো আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে শুধুমাত্র একটা ফাঁকা লিস্ট থাকবে তো তার জন্য আমাদেরকে এ ডট ক্লিয়ার মেথডটি ইউজ করতে হবে এ ডট ক্লিয়ার এখন যদি এটা আমরা রান করাই তাহলে কিন্তু আমরা একটা খালি লিস্ট দেখতে পাচ্ছি কারণ এই ক্লিয়ার মেথডটা ইউজ করলে হলো আপনার যে লিস্ট আছে সেটার শুধুমাত্র যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো কিন্তু এই লিস্টে ডিলিট করে দেয় এবং এই লিস্টটা কিন্তু থেকে যায় তো এভাবে হলো কোনো একটা লিস্টের কী বললো এটাকে উপাদানগুলো শুধুমাত্র উপাদানগুলো ডিলিট করা যায় তো এখন আমি যদি চাই যে এই লিস্টটাকে যেমন আগে আমরা শিখেছিলাম যে যেমন এ হিসেবে আমি ফাইভ নিসি হ্যাঁ এ এর ভ্যালু ফাইভ নিসি এবং বিকে যদি আমরা এর সমান বলে দেই তাহলে বিও কিন্তু ফাইভ হয়ে যেত কিন্তু এখানে যদি আপনি ধরুন বি ইকুয়ালস টু এ দিয়ে দিলাম এবং এখানে যদি আমি বি প্রিন্ট করি তাহলে এইটা আসার কথা এবং সেটা কিন্তু আসবেও হ্যাঁ যে দেখুন এটা কিন্তু আসছেও কিন্তু এখানে একটা সমস্যা হল আপনি যখন এইটার মানটা চেঞ্জ করে দিবেন যেমন এইটা কাজ করার পর এখন আমি এতে অ্যাপেন্ড করে দেব আমাদের বীর ভ্যালু কিন্তু নেওয়া শেষ এই কটা তো এখন আমি এতে অ্যাপেন্ড করে দেব এ ডট অ্যাপেন্ড অ্যাপেন্ড আস হ্যাঁ তো এই বীর ভ্যালু আমাদের জানা মতে কী আছে বির ভ্যালু আছে রুট অফ সাইবার এক্স সাবস্ক্রাইব এবং আমরা কিন্তু শুধুমাত্র বিকে প্রিন্ট করছি আমরা বিতে কিন্তু অ্যাপেন্ট করি না অ্যাপেন্ট করছি আমরা এতে তো এখন যদি এটা রান করাই তাহলে দেখা যাচ্ছে এই বিতেও কিন্তু অ্যাপেন্ট হয়ে গেছে কারণ এখানে এই বি যখন আপনি কোনো একটা লিস্ট সমান 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 চিহ্ন দিয়ে কল করে দেবেন তখন কিন্তু এটা সরাসরি কাজ করবে না এটা আপনার জাস্ট রেফারেন্স হিসেবে কাজ করবে অর্থাৎ যদি বিকে আপনি ডাকেন তাহলে দেখবে যে এতে কি আছে সেইটা প্রিন্ট করবে এটা সরাসরি এই যখন বি ইকুয়ালস টু এ দিয়ে দেন এটা কোনো কাজ করতেছে না এটা কোনো কাজ করতেছে না যখন আপনি বিকে ডাকবেন তখন সে দেখবে যে এই বি দেখবে যে বিতে কি আছে বিতে দেখছে এ আছে তো এতে কি আছে এ কিন্তু দেখছে এইটা আছে দেন এইটা এই আস লেখাটা কিন্তু যুক্ত আছে কারণ এখানে অ্যাপেন্ট বলার পর প্রিন্ট বলছে তো এভাবে হলো আপনার এটা হলো যদি এও পরিবর্তন হয়ে যায় তাহলে আপনার বিও পরিবর্তন হয়ে যাবে কিন্তু আমরা চাচ্ছি যে আপাতত এতটুক আসার পরেই এখানে আমরা স্টপ করে দিত অর্থাৎ এটা জাস্ট বির ভ্যালু হিসেবেই এটা সেট হয়ে যাবে তাহলে আমাদেরকে যেটা করতে হবে এটা কপি মেথডটা ইউজ করতে হবে তো দেন আমরা এতে অ্যাপেন্ড করছি হ্যাঁ কিন্তু এখানে দেখুন আসলে খাটা নাই কারণ আমরা যখন কপি মেথডটা ইউজ করি তখন সরাসরি বি ইকুয়ালস টু এই লিস্টটা হয়ে যায় তখন আর এটা রেফারেন্স হিসেবে কাজ করে না তো এভাবে হলো কপি করা হয় তো আরেকভাবেও কপি করা যায় সেটা হলো এরকম যে আপনি লিখে দেবেন লিস্ট দেন আপনি লিস্টের নামটা ধরে কল করবেন তো এখন যদি আবার রান করাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন সেই ম্যাচ আগের মতো এটা শুধুমাত্র এতেই অ্যাপেন্ড হয়েছে বিতে কিন্তু এটা অ্যাপেন্ড হয় নাই তো এখন আমরা দেখব যে কিভাবে একটা যেমন এখানে আমরা কপি করেছি হ্যাঁ এই লিস্টটার এই লিস্টটাকে সম্পূর্ণ আমরা এখানে কপি করেছি তো এখন আমরা দেখতে চাই যে কিভাবে আমরা নতুন একটা লিস্ট বানাতে পারি যে এইটা তো এখানে আছেই কিন্তু বি হিসেবে আমরা আরও নতুন একটা লিস্ট বানাতে চাচ্ছি তো তার জন্য আপনাকে কী করতে হবে জাস্ট এই লিস্ট মেথডটা ইউজ করতে হবে কিন্তু এর ভিতরে আপনাকে আরেকটা ব্র্যাকেট দিতে হবে দেন আপনার উপাদানগুলো লিখতে হবে যেমন এখানে আমি লিখলাম রক এইটা আমি লিখে দিলাম এবং এখানে এর ভিতরে অ্যাপেন্ড করলাম এই এ এটার ভিতরে অ্যাপেন্ড করছি কিন্তু এই যখন আমরা ডাবল লিস্ট লিখে যখন তার ভিতরে আরেকটা ব্র্যাকেট চিহ্ন দিয়ে দেবো তখন এটাকে ক্রিয়েট করা হবে যেমন বি হিসেবে কোনো লিস্ট নাই এবং এটা যদি এখন আমরা বি প্রিন্ট করাই তাহলে কিন্তু এখানে দেখাচ্ছে রক এক্স এই লেখাটা কিন্তু দেখাচ্ছে কারণ এখানে হলো আপনার এটা কিন্তু কি বলে এটা কিন্তু লিস্ট আকারে আপনার অলরেডি হয়ে গেছে তো এখন কিন্তু এখানে একটা সমস্যা হলো সেটা কেমন আমরা দেখলাম যে এখানে কিন্তু এক একটা লেটার অর্থাৎ উপাদান কিন্তু এক একটা করে লিস্ট হয়ে গেল এক একটা ভ্যালু হয়ে গেল তো আমরা চাচ্ছি যে এরকম করে না করে পুরো ওয়ার্ডটাকে কিন্তু একটা ভ্যালু হিসেবে আমরা একটা উপাদান হিসেবে সেট করতে চাচ্ছি তো তাহলে আমাদেরকে কি করতে হবে জাস্ট এইখানে একটা কমা দিয়ে দিতে হবে কারণ আপনি যখন শুধুমাত্র এই লেখাটা অ্যাড করবেন তখন এটাকে আপনার এক একটা এই আর একটা ভ্যালু হিসেবে সেট করে উপাদান হিসেবে সেট করে দেবে হবে কিন্তু যখন আপনি একটা কমা দিয়ে দিবেন তখন এটাকে একটা উপাদান ধরবে দেখুন এখানে কিন্তু শুধুমাত্র একটা উপাদান ধরছে তো এভাবে আমরা যদি আরো কিছু ভ্যালু এখানে অ্যাড করে দেই এবং এটা যদি আমরা প্রিন্ট করাই তাহলে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ঠিকভাবে কাজ করছে তো এভাবে হলো আপনি একটা লিস্ট আপনি নিজে তৈরি করতে পারবেন এই যে লিস্ট ইউজ করার পর দেন দুইটা ব্র্যাকেট দিতে হবে এটা কিন্তু আপনার মনে রাখতে হবে যে এখানে কিন্তু দুইটা ব্র্যাকেট দিতে হবে তা হলে কিন্তু এখানে আপনার এই পুরো মেথডটা কিন্তু কাজ করবে না একটা ইরো আসবে তো এখন আমরা চাচ্ছি এই এ এবং বি লিস্টকে যোগ করতে তাহলে আমরা কি সেটা কি পারব মানে এ এবং বি এটা দুইটা উপাদানের তো আমি এখান থেকে কিছু উপাদান কমিয়ে দিচ্ছি তা হলে দেখতে কি বিজিবি লাগতে আছে জাস্ট এখানে রুট অফ সার্ভা লিখলাম এবং এখানে এটা থাক তো আমি এখানে লিখে দিলাম সি ইকোয়ালস টু এ প্লাস বি অ্যান্ড এখানে আমরা এই সিকে প্রিন্ট করে দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটার পর এটা লেখা আসছে অর্থাৎ দুটো কিন্তু যোগ হয়ে গেছে তো এখানে আমরা চাচ্ছি একটা লুপ মেথড ইউজ করে অ্যাপেন্ড করে দিত অর্থাৎ এই রুটের সাথে এইটা যোগ হবে দেন অফের সাথে এইটা যোগ হবে সাইবারের সাথে এটা যোগ হবে এরকম তো আমি দেখেন লিখলাম ফর এক্স ইন এ দেন আমি লিখে দিলাম এ ডট অ্যাপেন্ড এ ডট সরি ফর লিস্ট ইন বি বি থেকে উপাদান নিয়ে আমরা ওইটা রাখবো এবং এখানে এতে অ্যাপেন্ড করে দেবো অ্যাপেন্ট এবং শেষে আমরা এটা প্রিন্ট করে দেখব প্রিন্ট করে দেখবো আমরা একে তো এখন যদি এটা আমরা রান করাই তো দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আসছে রুট অফ সাইবার রক এক্স সাবস্ক্রাইব আস সরি ভুলে চাপ পরে চলে গেছে তো দেখুন এইটার সাথে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে কারণ আপনি যখন ফর এক্স ইন বি দিস তখন এইটার উপাদানটা কিন্তু নিয়ে নিছে এক্স তো এইটা যখন দেখছে এটার উপাদান আছে কি যখন আমি এক্স ইন দিছি তখন কিন্তু এটা যে লিস্টটা দেখছে এটা কিন্তু একটা ক্রিয়েট করছে এবং যার কারণে ক্রিয়েট করার ফলে এটা পুরোটা কিন্তু একটা ভ্যালু হিসেবে এই ফরের কাছে চলে গেছে তো যা যার কারণে এই সমস্যাটা যদি রিমুভ করতে চাই তাহলে আমাদেরকে এখানে আগে থেকে ক্রিয়েট করা লিস্টটা রাখতে হবে তো এখানে যদি আমি থার্ড ব্র্যাকেট দিয়ে দিই তো তাহলে এখানে কি হবে একটা একটা করে ভ্যালু নিয়ে এটার সাথে অ্যাড করবে তো দেখুন এখানে কি আসছে রুট অফ সাইবার রকে সাবস্ক্রাইবার কারণ প্রথমে এই রকেক্স নিছে দেন এটা শেষে আপনার অ্যাপেন্ট করে দিছে দেন এখানে আবার কি কিনিস সাবস্ক্রাইব লেখা নিচ্ছে দেন এখানে অ্যাপেন্ট করে দিচ্ছে তো সেম অ্যাজ বাকি যে কাজগুলো আছে যেমন আমরা ইনসার্ট একটা মেথড শিখেছিলাম তো এটা আমি একদম ফার্স্ট অ্যাড করে দেব তো দেখুন এখানে কি আসছে আস সাবস্ক্রাইব রকেক্স রুট অফ সাইবার মানে উল্টা উল্টা আসছে কারণ এখান থেকে প্রথমে এইটা আপনার লুপ নিচ্ছে দেন এটা হলো জিরোতে যে জিরো মানে সবার প্রথমে এখানে দিয়ে দিছে দেন সাবস্ক্রাইব লেখাটা আসছে সেটা কিন্তু এখানে দিছে এবং যে রক লেখাটা আসছে সেটা দিছে তো এর থেকে কি বলা যায় আপনি যখন লোভ করবেন তখন কিন্তু যে ভ্যালুটা নিবে আপনার যেমন এখানে দেখুন আজ সাবস্ক্রাইব রক্স যখন আপনি দুইটা এভাবে ইউজ করতে যাবেন অ্যাপেন্ট মেথড দিয়ে তখন কিন্তু আপনার এখান থেকে উল্টো করে আপনি যে জিরো দিয়ে দিচ্ছেন যার কারণে কিন্তু এখান থেকে উল্টো করে চলে গেছে তো এখন যদি আবার আমি এখানে এক দিয়ে দেখি তাহলে কি আসছে রুট আস সাবস্ক্রাইব কারণ প্রথমে আপনারা হলো এই রুট নিচে দেন এই যে রুট আছে দেন কি আসছে আস সাবস্ক্রাইব রকে অর্থাৎ এই দ্বিতীয় যে মান আছে এখানে কিন্তু এটা বসিয়ে দিয়েছে তো এভাবে হলো আপনারা কোনো একটা কিছুতে ইনসার্ট করতে পারেন তো এটা দেখা যাচ্ছে যে আমি কীভাবে অ্যাড করলাম তো আমি চাচ্ছি যে এই পুরো লিস্টটাকে এটার শেষে আপনার এক্সটেন্ড করে দিতে অর্থাৎ এর মধ্যে এটা সেট হয়ে যাবে এ লিস্টটা এটার যে উপাদানগুলো আছে সেগুলোকে নিয়ে নেবে তো তার জন্য আমাদেরকে যে এক্সটেন্ড মেথড আছে অর্থাৎ এক্সটেন্ড অর্থাৎ বাড়ানো হিসেবে জানি তো সেটা যদি আমি দেখি এ ডট এক্সটেন্ড দেন আমি দিয়ে দিলাম বি তো এখন আমরা এই একে রান এই একে প্রিন্ট করব তো দেখুন এখানে কিন্তু রক্স এই লেখাটা কিন্তু শেষে যুক্ত হয়ে গেছে তো এটাই ছিল যে রুটের যে সবগুলো কাজ ছিল আজকে যে বলা যায় এগুলার বেশি আর লাগবে না আমাদেরকে আপাতত এগুলোর বেশি আর লাগবে না সো আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করে দিচ্ছি এবং নেক্সট ভিডিও আপলোড করব আমরা টাপল সম্পর্কে দেন যাব আমরা সেটে দেন হলো যাব আমরা ডিকশনারিতে ডিকশনারিতে যাওয়ার পর আমরা ফাংশনে যা জাস্ট ছোট্ট একটা লেসন দিব জাস্ট ফাংশনে যে বেসিক আছে সেটা শিখাবো এবং দেন আমরা এসএমটিপি লিভ নামের যে মডিউল আছে অর্থাৎ আপনি যখন কোনো একটা কিছু ব্রাউজ করেন তখন এস অথবা এস টি টি পি এস নামের যে একটা লেখা থাকে সেটা হলো সেটাকে বলো প্রোটোকল ঠিক আপনি যখন ইমেইল পাঠান কাউকে ইমেল পাঠান তখন সেটা যে প্রোটোকল ইউজ করে সেটার নাম হলো এস এম তো সেটাই হলো পাইথনে আমরা ইউজ করবো এবং সেটা দিয়েই কিন্তু আমরা যে এর আগে একটা জিমেইল বোম্বিং দেখেছিলাম আহ সেটা কিন্তু আমরা করেছি সেটা কিন্তু করেছি আমরা শুধুমাত্র এস লিভ দিয়ে এবং কথা হলো আগের যে আমি টুলসটা দিয়েছিলাম সেটা কিন্তু আপনার পঁচাশিটা যাওয়ার পর আমি তখন দেখেছিলাম যে প্রথম দিক দিয়ে কাজ করে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে পঁচাশিটা মেইল যাওয়ার পর সেটা কিন্তু আর থেমে যেত অটোমেটিক্যালি স্টপ হয়ে যেত অথবা ইড় আসতো তো আজকে তার আমি একটা ফিক্সড ভার্সন আপডেট করেছি এবং সেটা নিয়ে আজকে আমি একটা ভিডিও দেব এবং লাইভলি সেটা দেখাবো যে আপনাদের আমি পাঁচশো মেইল সেন্ড করে দেখাবো তো নেক্সট ভিডিও আপলোড করা পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ